नमस्कार बंधुरा, स्वागत सुजातार शिल्पकलाय। आज के बोलबो कर्पूरेर वास्तु जे उपकारिता सेटा एवं एर संगे विज्ञान भित्तिक कि कारण आछे सेगुलो। कर्पूर एकटि शक्तिशाली सुगंधयुक्त एकटा स्वच्छ फटिक उपादान। कर्पूर बेशिरभाग बाड़ीतेई पावा जाए आर गाछेर छाल एवं काठ एटाके व्यवस्था करे एर थेके कर्पूर तैरि करा हय। एटा मूलत एशियातेई पावा जाए, विशेषकर भारत, सुमात्रा, इंदोनेशिया एवं बोर्नियोते। आजकल कर्पूर गाछेर छाल एवं काठ टारपेंटाइन तेल थेके रिफाइन करे कर्पूर तैरि करा हच्छे। আর এটা আমরা পূজোর যজ্ঞে এবং আরতিতে ব্যবহার করি আর এটি পবিত্র পাওয়া পদার্থ হিসাবে বিবেচিত হয়। আর এর যে সুগন্ধি সেটা আধ্যাত্মিকভাবে এবং বাস্তু উপকারিতা কীভাবে আমাদের প্রভাব পড়ে সেটাই আজকে নিয়ে আলোচনা করব। বাস্তু অনুসারে কর্পূর নেতিবাচক শক্তি দূর করে এবং নিরাময় শক্তি দিয়ে চারপাশকে শুদ্ধ করে। এটি বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে। বাড়িতে কর্পূর ব্যবহারের বিভিন্ন উপায় রয়েছে, বিভিন্ন উপাচার আছে, কিভাবে জ্বালাবেন, কখন জ্বালাবেন, এগুলো বিশেষ সময়ে সময়ে আমার ভিডিও থেকে পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন। আর যেগুলো এখন সব সময় নর্মালভাবে আপনারা ব্যবহার করতে পারেন তারই কিছু উপায় আমি এখন বলবো। আরতের সময় কর্পূর জ্বালানোর যে সহজ উপায় সেটা রয়েছে, এটা আপনারা ডিফিউজারের মতো করেও ব্যবহার করতে পারেন, অনেকে মোমবাতি হিসাবে ব্যবহার করেন। এবারে কোন দিকে রাখবেন, কিভাবে জ্বালাবেন সেগুলো বলছি। বৈদ্যুতিক সুভাষিত ডিফিউজার যদি বেছে নেন, সেক্ষেত্রে আপনি সন্ধ্যের পর যে কোনো একটা শান্ত জায়গায় রেখে সেটা অবশ্যই দক্ষিণ পূর্ব কোণ হলে খুব ভালো হয় সেখানে রাখুন। আর এখন তো শীতকাল, চেষ্টা করবেন ঘরের যত জানলা আছে সেগুলোকে বন্ধ করে দিতে, কারণ কর্পূরের সূক্ষ্ম সুবাস আপনার এই বাতাস, ঘরের যে অ্যাটমসফিয়ার বাতাসটাকে বিশুদ্ধ করবে এবং ঘরকে প্রশান্তিতে ভরে দেবে। আর এর যে একটা প্রভাব আছে সেটা হচ্ছে, ধরুন পুরনো বাস্তুর কিছু ক্ষয়ক্ষতি যদি আপনার বাড়িতে হয়ে থাকে, সেইগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আর কর্পূরকে পরামর্শ দেন পোড়ানোর জন্য, সেটা নানাভাবে পোড়ানো যায়। আরতির সময় যেটা মোমবাতি হিসাবে আমরা কর্পূরটাকে পাই সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর কর্পূর জ্বালানোর সময় অবশ্যই বাড়ির পর্দা টর্দা এগুলোকে একটু দূরে রাখবেন, কারণ অনেকে কী করেন যে প্রদীপদানির যে জায়গায় কর্পূর রেখে অনেকখানি জ্বালানো হয়, সেক্ষেত্রে একটু সুরক্ষিত করে জ্বালাবেন। এবং যাদের ঘরে বেশি কলহ, বিবাদ বা অশান্তি, অসুখ চলছে, তারা নিজেদের একটা ঘরে, যেমন বলেছিলাম ডিফিউজারের মতো ব্যবহার করতে মোমবাতিকে, তারা কি করবেন কর্পূরের যে দড়া পাওয়া যায়, একটা ঢেলার মতো পাওয়া যায়, সেগুলো হচ্ছে আসল কর্পূর, সেইগুলোকে জ্বালিয়ে তাদের প্রত্যেক ঘরে সেই অ্যারোমাটা ঘরের মধ্যে ছড়িয়ে দেবেন। তাহলে প্রত্যেক সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো দূরে চলে যায় এবং নিজস্ব যে সম্মানের সম্পর্কগুলো সেগুলোর উন্নতি ঘটে। অর্থাৎ বলতে চাইছি, খুব শান্তিপূর্ণভাবে আনন্দময় জীবন আপনারা কাটাতে পারবেন, কারণ নেগেটিভিটিটা দূর হয়ে যায়। আর একটা জিনিস আছে, কর্পূরের মধ্যে যে হালকা সুন্দর একটা গন্ধ আছে সেই গন্ধটা মানুষের মনের ওপরেও প্রভাব ফেলে এবং মনকে পরিষ্কার এবং শান্ত করতে সাহায্য করে। এছাড়াও যাদের মধ্যে পুরো নিজের আয়ত্তের বাইরে চলে গেছে তারা কি করবেন, যদি দাম্পত্য কলহ হয় সেক্ষেত্রে সবার ঘরে প্রতিদিন একটা রূপা বা রূপা সম্ভব না হলে পিতলের বাটিতে হালকা কর্পূর রেখে দিন।
এবং এটি ঘরের দুই টুকরো কর্পূর রাখতে পারেন। আর যদি এটা একটু ছোট হয়ে যায় বা কুচকে যায় তাহলে কিন্তু এটা পরিবর্তন করবেন, প্রথম নতুন অবস্থায় কর্পূর রেখে দিন। তার সুগন্ধি আপনার যারা যে দম্পতির মধ্যে কলহ চলছে সেই ঘরে রেখে দিন, ভালো ফল পাবেন। এছাড়া সন্ধ্যের সময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এই কর্পূর জ্বালিয়ে রাখলে ঘরের সমৃদ্ধি আসে। বাস্তু ছাড়াও জ্যোতিষশাস্ত্রও কিন্তু অনেক সময় কর্পূরের ব্যবহার করেন। আর ঘি দিয়ে কর্পূর জ্বালাতে বলেন অনেক সময়, তার সঙ্গে কি হয় এগুলো বাস্তু দোষের যে দোষ হয় সেগুলোর সঙ্গে সমতা বজায় রাখে, অর্থাৎ দোষগুলোকে নিউট্রাল করে দেয়, দোষের অবলুপ্তি ঘটায়। তাই বাড়িতে আর্থিক সমস্যা থাকলে নিয়মিত কর্পূরের সঙ্গে দুটি লবঙ্গ জ্বালিয়ে সারা ঘরে যদি ঘোরান তাহলে সেই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে দীপাবলির দিন কর্পূর জ্বালানোর নিয়ম আছে, লক্ষ্মী পুজোর সময় কর্পূর জ্বালানোর নিয়ম আছে। এগুলো কি করে, এগুলো ঘরে যত নেগেটিভিটি সেগুলো আপনার দূর করে দেয়, আর তখন আপনার ঘরে সম্পদ, সুস্বাস্থ্য এবং সাফল্যতে ভর্তি হয়ে যায়। আর বাস্তু নিয়ম অনুযায়ী ঘরের অনেক সময় অনেকেই সেইভাবে তৈরি করতে পারেন না, সেক্ষেত্রে কি হয়, এই কর্পূরকে যদি আপনি ঠাকুরের আরতির কাছে রাখেন বা নিজের ঘরের অ্যারোমার যে সাহায্য সেটা নিতে চান সেভাবে জ্বালান, তাহলে কি হবে আপনার ঘরে ওই বাস্তু দোষের আর কোনো প্রভাব পড়বে না। আর অদেখা আটকে থাকা কোনো সুপ্ত শক্তি যদি থাকে সেগুলো কিন্তু আপনাকে রক্ষা করার জন্য চারিদিকে আপনার ঘরে প্রভাবিত হবে, অর্থাৎ আপনার ঘরে সুন্দর একটা স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে এবং ঘরের সদস্যদের মধ্যে সুসম্পর্ক সম্প্রীতি বজায় থাকবে। বাথরুম বা প্রধান দরজায় যদি বাস্তু নীতি অনুযায়ী ডিজাইন করা না হয় তাহলে সেখানে ওই নেগেটিভিটিটাকে দূর করার জন্য কর্পূরের যে স্ফটিক যে পাওয়া যায় সেইগুলোকে আপনারা রাখতে পারেন, যে ছোট ছোট টুকরো পাওয়া যায় কর্পূরের, আসল কর্পূর, কিন্তু মোমবাতি মেশানো বলছি না আমি, আসল কর্পূরের যে টুকরোগুলো পাওয়া যায় সেগুলো আপনারা রাখুন, খুব উপকার পাবেন। আর আজকে এই পর্যন্তই বললাম। আমার ইনবক্সে অনেকেই এর মধ্যে জানতে চেয়েছেন, তাদের সবগুলোকে একদিনে আমি একটা এপিসোড তাদের জন্য বানাবো, তাদের নাম মেনশন করে তাদেরকে আমি বলে দেবো যে কি করলে কি উপকার তারা পাবেন। আর এই যে এত সুন্দর আপনারা আমাকে রেসপন্স করছেন এর জন্য আমার আন্তরিক ধন্যবাদ। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।